স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর বিমান চত্বর এলাকায় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় বাড়ির মালিক গ্রেফতার। নওগাঁর মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি সলিম উদ্দিন, সম্পাদক আহসান হাবিব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় ২৯ জন আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী নগরের ছোট বনগ্রাম বিমান চত্বর এলাকায় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় বাড়ির মালিক এন্তাজ আলীকে গ্রেফতার করা হয়েছে। নিহত রিয়াজুলের বাবা মাহাতাব আলীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে চন্দ্রিমা থানা পুলিশ। চন্দ্রিমা থানার ওসি ইমরান হোসেন বলেন, শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন, পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলবে। ওসি বলেন, এন্তাজ আলী একজন ফার্নিচার ব্যবসায়ী, তিনি পুরাতন ব্যবসার প্রতিষ্ঠান ও বাড়ি ভেঙে সেখানে সাততলা ভবন নির্মাণের কাজ শুরু করেন, কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা না করেই নির্মাণ শ্রমিকদের কাজে লাগিয়েছেন, এর জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে এন্তাজ আলীর বাড়ি নির্মাণের কাজের সময় সীমানা প্রাচীর ধসে পড়ে ৫ শ্রমিক চাপা পড়ে, এদের মধ্যে রিয়াজুল মারা যান, এতে আহত হন ৪ জন। নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ কখনো চোরা পথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল আওয়ামী লীগ। গত ১৩ বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সলিম উদ্দিন তরফদার এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধনচন্দ্র মজুমদার। উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা সভাপতি আব্দুল মালিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আওয়াল শামীম, নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান সরকার এমপি সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সম্মেলনের প্রথম অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় সলিম উদ্দিন তরফদার এমপি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় আহসান হাবিব ভোদন নবনির্বাচিত হয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ২৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। রবিবার আরএমপির সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানার ৩ জন, রাজপাড়ার ৩, চন্দ্রিমা ২, মতিহার ৩, কাটাখালীর ১, বেলপুকুরের ২, শাহমুখদুমের ১, কাশিয়াডাঙ্গার ১, দামকুড়ার ২জন ও ডিবি পুলিশ ১১ জনকে আটক করে, যার মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৯ জন মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক মামলার আসামিদের কাছ থেকে মোট ১১ গ্রাম হেরোইন, ১৩ বোতল ফেন্সিডিল ও ২১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নাটোরের সিংড়া উপজেলার কোর্ট মাঠে রবিবার ছাত্রলীগের উপজেলা পৌর ও গলি আফরোজ সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলাদেশের সকল অর্জনের সাথে ছাত্রলীগ ঘনিষ্ঠভাবে জড়িত, যার স্বীকৃতি প্রদান করেছেন স্বয়ং বঙ্গবন্ধু। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ তারুণ্যের নেতৃত্ব দিবে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আলনাহিয়ান খান জয়। সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহিন সহ অন্যরা।
নোয়াখালী সোনাইমুড়ি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড মাহরুফ হিউম্যান আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ওয়াশেকপুর উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজালাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ নাসির উদ্দিন। উদ্বোধন করেন 5 নং অম্বরনগর ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুল ইসলাম খোকন, বিশিষ্ট সমাজসেবক শফিকুল আলম সহ অন্যান্যরা। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ওয়াশেকপুর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন জমিদার হাট বিএন উচ্চ বিদ্যালয় দল। পরে অতিথিগণ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।